আসসালামু আলাইকুম। বাংলাদেশের মম সুইডেন, আপনাদের মাঝে আবার হাজির হইলাম। আজকে আমি জোহরম নাগা মরিচের গাছ থাকিয়া নাগা মরিচ দিয়া আর পেঁয়াজি সান্না বোনা বানাইলাম আপনারা লেগে শেয়ার করলাম। দেখুক আপনারা তো সবেও জানেন রেসিপিও, তার লেগে রেসিপি শেয়ার করা দরকার নাই মনে করলাম। দেখুক আমি বানাইলাম বাদে নাগা মরিচ দিয়া খাইম। লগে তখন যেন লগে থাকায় খুবই খুশি হইলাম, সাপোর্ট দিয়ে দিব আমারে। করোনার সময় গরম হইয়া হইয়া পেঁয়াজি সান্না বোনা খাইতে খুবই ভালো লাগে, অর্থাৎ ঠান্ডা। আর কয়েকদিনের ভিতরে কইছি যে কর্ম শীতের ফিটা বানানি আরম্ভ কর্ম, যে কদিন গরম আছি খাইলাই শীতের ফিটা, দেশে যাইমো কোন দিন আর খাইমো কোন দিন। পিঠা বানাইলে দেশের লাহান তো আর ইলা ই মজা না, দেশে উইলা আগর লাহান আর মইটা মজা রইছে না। তো কই নিজে নিজে আমরা অনুগর বানাইয়া খাইলুম, দেশের স্বাদ আর কি অনু মিটাইলুম। আমি পেঁয়াজি বানাই আপনার লগে তখন যেন আমার এই যে কিছু বানাইলেছি আরও কিছু রয়েছে বানাইলাম। একটু বাদে নাগা মরিচ দিয়ে খাইম পেঁয়াজি আর সান্না বোনা। খুবই মজা হয়েছে খাইতে, মস্ত মস্ত হয়েছে। তখন আমি আমার ভাই বোনের লাগে শেয়ার করি পেঁয়াজি সান্না বোনা। রোজা মাসে তো সবসময় খাওয়া, আনা রোজাত খাইলে রোজা লাগানিলে মজা লাগে না, তারপর তো ভালো লাগে। রোজা মাসে জেলা মজাই হি মজা নাই আর কি, রোজা মাসে তো আল্লাহর রহমত থাকে, তাহলে মজাও থাকে। খাসা মরিচ তো এসেছি, নাগা মরিচ খাইতে পারতাম না, এরা খাসা মরিচ দিয়ে খাইবা। বাচ্চা সকলে তো নাগা মরিচ খাইতে পারেন না, আমি বালা পাই নাগা মরিচ দিয়ে খাইতে, তোমার গাছ নাগা মরিচ দিয়ে খাইমু। তারপরে বালা তাহা দেখো হইব, অন্য কোনো এক ব্লগও কত হইব। আর আলু চাটনিও করছি আমি, আলু চাটনি দিয়ে খাইমু কয়েকদিন পরে পরে। আলু চাটনি খাইতে ভালো লাগে, ভালো থাকুক আমার লগে তখন যেন, গড় তখন যেন, সেফে তখন যেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।